দলিল লাগবে, আসো। দলিল এত পরিমাণ আছে তোমাদেরকে দলিল দিয়ে কবর দেওয়া যাবে। দলিল কয়টা লাগবে? তোমার মন চায় না মিলাদ করো না, যাও গাছ বাদ্য ঘুমাও, যাও মিলাদের বিরোধিতা করো না। আল্লাহ রসুল নিজে বাঁকা দ্বারা বহু কথা বলেছি, আর কত আল্লাহর কাছে হাত উঠাইলে সুন্নিরাই উড়া ওয়াহাবিরা এটা মানেই না, বেদাত আছে কি করে। সবে বরাতে রাতে আল্লাহর কাছে কান্নাকাটি করুক, আর আল্লাহ আল্লাহ করে দুই একটা ডাক দেখ, আর দুইটা সেজদাই দেখ, যাই কিছু করে একটু একটা সূরা হলে তেলাওয়াত করুক, একটু তাবারুক বিতরণ করুক, যাই করুক, সবে বরাতে আল্লাহর বন্দেগী করলে সুন্নিরাই করে ওয়াহাবিরা না। মিলাদুন নবীর নাম শুনে তে জেরে এলার্জি শুন কেনে উঠে? মিলাদুন নবীর ওয়াজার হাতে নিচ্ছি না আজকে, আগে বললে আমি মানে একটু আলোচনা করতে পারতাম, তাই এখন হুট করে কি করব। তবে একটা কথা বলি, যেহেতু আমার ভগ্নীপতি আমার বোন জামাই শহীদুল্লাহ বাহাদুর সাহেব আমার ভগ্নীপতি, একে সারা পৃথিবীরে জানাই দিলেন। আমি আপনাদের ক্ষেত্রে একটা কথা বলবো, অনেক ভাইরা বলেন যে রাসূলের জামানায় মিলাদ আসছিল না, বলেন না এদেশে অনেকে বলেন না, এরকম অনেক হাই একেবারে হায়ার এডুকেটেড পারসন তারা ওই ধরনের কথা বলে, রাসূলের জামানায় মিলাদ ছিল না। আমি আপনাদের বলি, রাসূলের জামানায়ও মিলাদ ছিল, আল্লাহ রাসূল নিজে মিলাদ মাহফিল করছে। দলিল লাগবে, আসো। দলিল এত পরিমাণ আছে তোমাদেরকে দলিল দিয়ে কবর দেওয়া যাবে। দলিল কয়টা লাগবে? তোমার মন চায় না মিলাদ করো না, যাও গাছ বাদ্য ঘুমাও, যাও মিলাদের বিরোধিতা করো না। আল্লাহ রসুল নিজে মিলাদের মজলিস করেছে, মিলাদের মাহফিল করেছে। অনেক জায়গায় হাদিস আমি বলেছি, যারা মিলাদুন নবীর বিরোধিতা করে তাদের বড় বড় আলেমদের সাথে চ্যালেঞ্জ হয়েছে এই হাদিসটা দিয়ে, কিন্তু আজ পর্যন্ত কোনো জবাব আসে না। আজ থেকে প্রায় 1150 বছরের মতো আগে একটা কিতাব লেখা হয়েছে, কয়শো বছর আগে? 1150 দিন, 1150 বছরের মতো আগে। এটার নাম মুজামুল কবির, মুজামুল কবির লিত্তাবারানি। সেখানে 28 নম্বর হাদিস, কত নম্বর হাদিস? একেবারে 28, বেশি দূরে না, একে প্রথম খণ্ডের মধ্যে প্রথম দিকে হাদিসটা আছে, 28 নম্বর হাদিস। আমার জানা মতে হাদিসের সনদের মান ন্যূনতম হাসান, তবে সহিও হতে পারে, কোনো অবস্থায় জয়ীফ জাল হাদিস না, জাল হাদিস না, আল হাদিস। عن عائشة رضي الله تعالى عنها قالت تذكر رسول الله صلى الله عليه وسلم وأبو بكر صد وأبو بكر رضي الله عنه ميلادهما عندي أما جن عائشة بولين أمار دوال نبي جي এবং আবু বকর সিদ্দিক দুইজনে আমি আয়েশার ঘরে, আমি আয়েশার কাছে অবস্থান করে মিলাদের মজলিস করেছে, মিলাদের তাজকারা করেছে, মিলাদের মাহফিল করেছে। সুবহানাল্লাহ, তাযাকারা 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিলাদাহুমা ইনদি। তোমরা মিলাদ খুঁজে পাচ্ছ না, বেদাত বেদাত বেদাত, খামোশ। আল্লাহর নিজের এই সোনার মান নাই, শাহ জালালের মান নাই, মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বললে হাত ভাঙা জবাব দেওয়া হবে। আবারও ধন্যবাদ জানাচ্ছি বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় পর্যায়ে বাংলাদেশে ঈদে মিলাদুন নবী পালন করার সুযোগ করে দেওয়ার জন্য। সৌদি আরবও মিলাদুন নবী চালু হয়ে গেছে গত বছর থেকে রাষ্ট্রীয় পর্যায়ে, বেজার হয়েছেন না আপনারা? সরকারিভাবে গত বছর থেকে মিলাদুন নবী পালন হয় সৌদি আরবে, আর অন্যান্য দেশে এগুলার বলার অপেক্ষা রাখে না, যেটা নিয়ে তারা বেশি অহংকার করে ওইখানে মিলাদুন নবী চালু হয়েছে সরকারিভাবে। আর সারা ওয়ার্ল্ডে মিলাদ কেমন আছে? ওনারা মিলাদ খুঁজে পাচ্ছে না, কচু শাক খাও, চোখে পাওয়ার থাকলে না ভাই, কচু শাক খাও। সারা পৃথিবীর মুসলমান মিলাদুন নবী মানে সলিমউদ্দিনের ফুলা কলিমউদ্দিন দেড় বেটারি মোল্লা, মিলাদ নাই নাই নাই, এর ধৈর্য নিয়ে মিশরে ফেলা, দেখেন মিলাদুন নবীর জুলুস কত হলো।
মিশরে নিয়ে যান, ইন্দোনেশিয়া নিয়ে যান, মালয়েশিয়া নিয়ে যান, সারা ওয়ার্ল্ডের অসংখ্য জায়গায়, এমনকি আফ্রিকাতেও মিলাদুন্নবী পালন হয়। বিশ্বাস হয় না? ইউটিউবে ঢুকো, ইউটিউবে ঢুকো, লেখো মিলাদুন্নবী, বাংলায় লেখো, দেখবে কত জায়গায় মিলাদুন্নবী। কিতা হইতাই রে বাবা, আমাকে রাগাবেন না, আমি রাখতে চাই না। অতএব আলোচনা শেষ করব, অনুরোধ করছি সুন্নিয়তের সাথে থাকো। মিলাদ কেমনি, আমার লেখা একটা বই আছে, যদি প্রয়োজন মনে করেন এই বইটা সংগ্রহ করে নেবেন, 100 টাকা হাতিয়া, 100 টাকা আশা করি আপনাদের জন্য তেমন কিছু বড় কিছু না, আবার অনেকের জন্য বড়। 100 টাকা খরচ করেন নিজের জন্য হোক, নিজের বন্ধু বান্ধব তাদের জন্য, মিলাদ, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়াম, মিলাদ কিয়ামের যত দলিল লাগবে আপনারা এটা সংগ্রহ করবেন, নিজে বসেন, আপনাদের কাছে আসবে, নিজে পড়বেন, আরেকজন ভাইকে উপহার দিবেন। আরো আছে প্রিয় নবীজির এলমে গায়েব ও হাজির নাজিরের পক্ষে যত দলিল আদিল্লা লাগবে এই বইটা লিখেছি, এক সমান 100 টাকা হাদিয়া। হাজির নাজির অনেকে মানে না, কয়েকটা খরাতি নামদারি বিলাতি সুন্নি দিবি ধরছিলাম কয়েকটারে, অনলাইনে ধরে মুখোশুন মুখোশুন করে দিয়েছে, হাজির নাজির খুঁজে পাচ্ছে না। 100 টাকা করে হাদিয়া এই বইগুলি সংগ্রহ করে নেবেন। নতুন সংস্করণ ও হাফিদের ঘোষিত অনেক জাল হাদিসি আল হাদিস, এই বইটা নতুন সংস্করণ, এটা আপনারা 200 টাকা দিয়েন, একটু মোটা বই। আর আছে আরেকটা প্রিয় নবীজির সালাত, হানাফি মাযহাবের নামাজ আর লামাযহাবীদের নামাজ, এই দুই নামাজের যত দলিল আদিল্লা লাগবে এটা পড়বেন। শিক্ষিত ভাইরা আপনারা এই বইটা সংগ্রহ করে রাখবেন, এই বইটা, এই যে নামাজের বইটা, আপনাদের সবার লাগবে, মা বোনদেরও লাগবে, কারণ হানাফিদের ওযু হাজা হানাফি মাযহাবের মানে ফিকহি মাসালা মোতাবেক আজান একামত নামাজের শুরু থেকে শেষ, তারাবি নামাজ, বিতরের নামাজ, কসরের নামাজ, ঈদের নামাজ, জানাজার নামাজ, জুমার নামাজ, আরো সালা জামাআ সালাতাইনি ফিস সফর, এই মাসালা সহ ডিটেইলস এর মধ্যে আছে। এটা যারা জেনারেল শিক্ষিত ভাইরা আছেন পরহেজগার, আপনারা বইটা ঘরে নিয়ে রাখবেন, এটা 300 টাকা হাদিয়া। অথবা নিজে না পড়েন, আরেকজন ভাই যাকে দিলে সুন্নিয়তের উপকার হবে তাকে নিয়ে বইটা দিবেন। আজানের আগে সালাতু সালাম দেওয়া যাবে কি নাই মাসালাটা, এটার মধ্যে আমি ওই আজানের অধ্যায় ঢুকাই দিয়েছি, আজানের পরে দোয়া, জানাজার পরে দোয়ার মাসালাটার মধ্যে পাবে। তাই আরেকটা আছে কালবি জিকির ও সামা বৈধতার দলিল, এটা 50 টাকা। এই কয়টা বই আছে আপনারা সংগ্রহ করে রাখলে আপনাদের উপকার হবে। আমি আলাউদ্দিন জাহাদি কয়দিন আর ওয়াজ করবো, কিন্তু বইগুলি যতদিন থাকবে ততদিন এই সুন্নিয়তের খেদমত এটা প্রবাহমান থাকবে। সবাই বইগুলি সংগ্রহ করে রাখার চেষ্টা করবেন। আন্তরিকভাবে শুকরিয়া জানাই আপনাদের সবার প্রতি, যে এই গভীর রাত পর্যন্ত কি মহব্বতে মানুষগুলি বসে রয়েছে, মৌচাকের মতো। একটা মানুষ নড়াচড়া করতে চায় না, কি একটা প্রেম মহব্বত। মাওলা তোমায় ভালোবাসে, আল্লাহ তোমায় ভালোবাসে, তুমি তাকে ভইল না, যে যাহারে ভালোবাসে সে তো কভু ভোলে না। এজন্য আপনাদের খেদমতে এতটুকুই শুধু বললাম যে মিলাদুন্নবী 604 হিজরিতে আবিষ্কার হয়েছে, এই কথা সঠিক নয়, যথার্থ নয়। 604 হিজরিতে ইরবিলের বাদশাহ মুজাফফরউদ্দিন কাউকাবারী রাহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে ওইখানে আনুষ্ঠানিক আয়োজন হয়েছে, প্রথম রাষ্ট্রীয়ভাবে। সেখানে মিলাদুন্নবী নামে একটা কিতাব লিখেছেন ওই সময়ের সবচেয়ে বড় মুহাদ্দিস শেখুল হাদিস হাফিজুল হাদিস আল্লামা আবুল খাত্তাব ইবনু দাহিয়া রাহমাতুল্লাহ আলাইহি, বড় মাপের একজন মুহাদ্দিস। এই দুইজনের প্রশংসা করেছেন ইমাম যাহাবি, ইমাম ইবনু কাসির, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ওনারা প্রশংসা করেছেন এই দুইজনের। আর সলিমউদ্দিন ভুলা কলিমউদ্দিন কে ওনারা বেদাতি আছে। অনেকেই ধারণা করেন 604 হিজরির আগে মিলাদ ছিল না। ভাইজান আমি একটা কথার কথা বলি, ধরে নেন 2010 সালে, একটা কথার কথা, 2010 সালে সর্বপ্রথম রাষ্ট্রীয় পর্যায়ে বাংলাদেশে ঈদে মিলাদুন্নবী চালু করা হয়েছে। এটার অর্থ কি এই যে 2010 সালে মিলাদ আবিষ্কার হয়েছে, এর আগে মিলাদ ছিল না? আমি কথাটা মনে হয় বুঝাইতে পারিনি আপনাদেরকে। ধরেন 2010 সালে বাংলাদেশে রাষ্ট্রীয় পর্যায়ে ঈদে মিলাদুন্নবী পালন শুরু হয়েছে, এটার অর্থ কি এই
যে 2010 সালে মিলাদ আবিষ্কার হয়েছে, এর আগে মিলাদ ছিল না? এর আগেও ছিল, আজকে বলতে 2010 এ একটা কথার কথা, 10 এ এটা চালু হয়েছে। ঠিক তেমনি ভাবে ইরবিল শহরের বাদশা, ইরবিলের বাদশা মুজাফফরউদ্দিন কাউকাবারি রাহমাতুল্লাহ আলাইহি রাষ্ট্রীয় পর্যায়ে সর্বপ্রথম ঈদে মিলাদুন্নবী পালন শুরু করছে। কিন্তু মিলাদুন্নবী ওইখানে 2604 হিজরিতে আবিষ্কার হয়েছে এরকম না, এর আগেও ছিল। প্রথম রাষ্ট্রীয় পর্যায়ে এটা আবিষ্কার করা হয়েছে, জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী যেটা আমরা করি ওখানে রাষ্ট্রীয়ভাবে তখন আবিষ্কার হয়েছে। বন্ধুরা আমার, দিলের কান লাগায় শুনবেন, ফেতনার যুগে আমরা কি বলবো, কথার তো কোনো শেষ নেই, বললেই বলা যায়। আমরা বক্তা মানুষ, একটা মাসালা টান দিলেই 15-20 মিনিট এমনি চলে যায়, কিন্তু আমি চাই মানুষের মধ্যে যেন বিরক্তি মনোভাব না আসে। আরেকটা মাসালা কি বলবো আমি, পিছনে বেড়া থাকবেন তো? আজকে কি সিন্নি আছে এখানে? বিরিয়ানি নাই, জিলাপিও নাই। আমরা জিলাপি খাই আর বিরিয়ানি খাই, ভালো জিনিস খাই, তোমরা তেঁতুল খাও, যাও। বন্ধুরা আমার, বুঝলে বুঝপাতা, না বুঝলে মা বাবা মারা গেছে, সন্তান তার মনের আবেগ দিয়ে মসজিদের ইমাম সাহেব কয়েকজনে দাওয়াত দিছে, হুজুর আমার বাড়িতে আসেন, আমার মায়ের জন্য দোয়া করবেন। এলাকার নয় মুরব্বী দাওয়াত দিছে, চাচা খালু ভাই আপনারা অমুক দিন আমার বাড়িতে আসবেন, ইমাম সাহেব হুজুররা আসবে, আপনারা সবাই একটু ফাতিহা পড়ে দোয়া করবেন, আমি চারটা ডাইন ভাত আপনাদেরকে মেহমানদারি করব। এলাকার কিছু মানুষ যার যার সামর্থ্য অনুযায়ী, পারলে কেউ গুরু জবাই করে নাইলে যার যার সামর্থ্য অনুযায়ী কিছু আয়োজন করে, এরকম চট্টগ্রামে করা হয় তো? কিছু ভাই আছে সারা বছর পরের বাড়ি খাইতে, পেট উহুদ পাহাড়ের মতো উঁচা, ঘরের মধ্যে ঢুকলে মাথা ঢুকার আগে পেট ঢুকে, আর কুলাকুলি করলে বুকের সাথে বুক মিলে না, পেটে পেটে ঘুষ দাস হয়। এরকম একজন মৌলভী সারা বছর কিন্তু ঘরের বাড়ি খাইতে, যে